আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার কাছে একটা প্লাস্টিকের বোতল ছিল, তাই চিন্তা করলাম এটা দিয়ে আজকে একটা কলমদানি বানিয়ে ফেলি। এটার জন্য প্রথমে আমাদের দরকার হবে একটা স্পঞ্জ, কেননা প্লাস্টিক বা কাঁচের বোতলে সরাসরি তুলি দিয়ে রং করলে রংটা ভালোভাবে বসে না, তাই আমরা স্পঞ্জের সাহায্যে ট্যাপ ট্যাপ করে পুরো প্লাস্টিকের বোতলটিতে একটি সাদা কালার কোট করে নেব। এই বোতলটিতে আমি মোট 4টা কালার করব। আপনারা আপনাদের নিজেদের পছন্দের মতো কালার করে নিতে পারেন বা বিভিন্ন ডিজাইনও করে নিতে পারেন। এবার আমরা হলুদ রং দিয়ে একইভাবে রং করে নেব। হলুদ রংটি করে নেওয়ার পর আমরা একইভাবে নীল এবং সবুজ রংটিও বোতলটিতে করে নেব। তৈরি হয়ে গেল কলমদানি। আমি এটিতে আমার রং তুলিগুলো রাখবো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।